হাইকোর্টে এটা নিয়ে কেস চলছে কোর্ট বলে দেবে যে এতে দুর্নীতি হয়েছে কি হয়নি আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের এর মধ্যে কোনো দুর্নীতি নেই যা যারা চাকরি হয়েছে এদের মধ্যে বেশিরভাগ লোক বাইরে থেকে এসছে সঠিক কিন্তু এরা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরির লোক যারা বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পে জমি জায়গা দিয়েছে চাষের জমি তাদেরকে চাকরি দেওয়া একটা সরকারি নিয়ম আছে সেই নিনিয়ম মেনেই তাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেটাই এদেরকে কেউ মানে যারা আমাদের বিরোধী পক্ষ তারা ভুল বোঝাচ্ছে ওটা আমাদের শ্রমিক সংগঠন ওটা সামনে রেখে এরা মানে অনৈতিকভাবে এই কাজগুলো করছে সেটা আমরা দলকে জানি যে দল যা যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে এদের সংগঠন এটাই আপনি বুঝে দেখুন যে ওরা যদি তৃণমূল শ্রমিক সংগঠনই হতো তাহলে সে তৃণমূল বোর্ডের নামে সে বলতে যাবে কেন ওরা মদত দিচ্ছে আমাদের বিরোধী রাজনৈতিক দল তারা মদত দিচ্ছে সামনে তৃণমূলের পতাকা রেখে ওদের স্বার্থ সিদ্ধি করছে চাকরি যদি এক্সেস করে থাকে তা আমাদের তো লিস্ট প্রত্যেক মানে মানে লোকেরা জানে যেহেতু বোর্ড মিটিংয়ে কাদের চাকরি হচ্ছে সেটা বোর্ড মিটিংয়ে প্রত্যেক কাউন্সিলারকে দেওয়া হয় এবং এবং এই যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকেও দেওয়া হচ্ছে এবং একথাও তাদের বলা হচ্ছে তোমাদের জন্য ভাবা হচ্ছে সরকার ভাবছে তাদের জন্যেও তাদের জন্য কিছু করা যায় কি না তার মাঝখানে এটা কি করে করলো এটা আমরা খোঁজ করে দেখছি কারা এর সাথে জড়িত কারা জড়িত না